তো জারি দিলে আপনারা বড় সুন্দর কথা শুনে গিয়েছেন কি মাথাতে আছে আমার গস পাখির চরণ ধুলি রে আর এক নতুন কিছু কথা আমি আপনাদের সম্মুখে রাখবো আপনাদের শুনবেন ইনশাল্লাহ আনন্দ পাবেন যেহেতু এটা কাওয়ালি অনুষ্ঠান কাওয়ালি অর্থাৎ কল সারার বাণী মারফাতের বাণী সম্পূর্ণ মারফাতকে সামনে রেখে সাইলি ছিল তো যার দিলেতে মুর্শিদ তোমার ইমান একি দানা আর সে জীবনের পথে ঘাটে ওরে পস্তাবে গো সর্বদা তো কে হয়েছে পাগল তোমার তো কেউ হয়েছে পাগল তোমার কেউ হয়েছে দিওয়ানা আর পীর মুরিদের গোপন কথা সবাই বুঝতে পারে না পীর মুরিদের গোপন কথা সবাই বুঝতে পারে না সবাই বুঝতে পারে না কেন তো মুরিদ ছাড়া মুর্শিদের হাল মরিদ ছাড়া মুর্শিদের হাল বাস্তবে কজন বোঝে আর মরা গাছে ঢালছে পানি হকিকত কজন বোঝে লোকদা কোথায় আছো বর্তমান সমাজে আমরা অনেক সময় দেখতে পাই কে কিছু কিছু মানুষ বলে থাকে কে তোমরা মাজারে যেও না ফুল সিমনি দিও না চাদর চড়িও না এটা সেরে কি কাজ আর তাদের উদ্দেশ্যে মরিদ ছাড়া মুর্শিদের হাল বাস্তবে কজন বোঝে আর মরা গাছে ঢালছে পানি হকিকত কজন বোঝে তো প্রেমিক জানে প্রেমিকার হাল আশোক বোঝে মাশুকের হাল আর অন্ধ প্রেমের প্রেমিক হয় নফসকে করনা ভেজাল দেখুন বড় সুন্দর কথা
সরকারি খাতায় সরকারি রাস্তায় গাড়ি চললে সরকারকে ট্যাক্স দিতে হয়, আর আমাদের চামড়ার মুখ অনেক সময় বলেই বসে থাকি আমার পীরের ছাতা আছে আমার মাথার উপর। এটাই শেষ নয়, শেষ কথাই দেখুন তো আহাদ আহমদের বিচে, আহাদ আর আহমদের বিচে মিমের এক পর্দা আছে, আর হকিকত কি জানতে হলে এসো হে পীরের কাছে। কেন কে বাতি মুসালাত আগে নামাজ কায়েম করতে হয়, আর নামাজ পড়ার মত পড় যেন খোদা কথা কয়। তো ওয়াসিলার কথা আল্লাহ বলেছেন কোরআন পাকে, আর বিন ওয়াসিলায় পুড়ে মরতে হবে তো জোখে তাকে। তাই ওয়াসিম বলে থাকতে সময় ওহে গুরুর সেবা করো না, কেন গুরুর সাথে প্রেম করিলে পারেরি ভাইরাবে না। এমন এক ইবাদতকারীকে উল্লেখ করে আমার স্যার বলছেন কি, কে কেউ পাগল হয় দেখে শুনি, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার জায়গায় থাকুন আমি আমার জায়গায় থাকি। তাই স্যার বলছেন কি, কে কেউ পাগল হয় দেখে শুনি, ওরে কেউ পাগল হয় তার গুণে, আর কেউ পাগল হয় গুরুর ধ্যানে, কেউ পাগল মনে মনে। তো তুমি তোমার সাধন করো, আমি আমার সাধন করি, আর তুমি না দেখে প্রেম কর, আমি দেখে প্রেম করি। তো তোমার কাবা আরব দেশে, আমার কাবা আমার কাছে, তোমার কাবা খলিলুল্লাহর আমার জলিলের আছে। তো তোমায় দেখে ওহে তোমার দেখে সাজদা মানা, আজ আমার সাজদা হয় দেখে, আর কোরআন দেখে সঠিক বিচার করে বলি তোমাকে কি, কে তুমি হলে হাফেজ মাওলানা। লক্ষ্য রামে কালাম, কি তুমি হলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা। তুমি হলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা। কে তুমি টাকার জোরে, তুমি টাকার জোরে কাবা ছোট আমার কাবা সেই জন আমি হলাম পীরের দিওয়ানা। তুমি হলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা। তুমি হলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা। তুমি হলে হাফেজ মাওলানা, তুমি টাকার জোরে, তুমি টাকার জোরে কাবা ছোট, তুমি টাকার জোরে কাবা ছোট আমার কাবা সেই জন আমি হলাম পীরের দিওয়ানা।
আমি হলাম পীরের দিওয়ানা। দেখুন দাদা, আপনারা শুনে গিয়েছেন আপনার ইবাদত আল্লাহ পাকের, আমারও ইবাদত আল্লাহ পাকের, কিন্তু আমাদের মধ্যে একটা মাঝখানে কিছু একটা কিন্তু আছে। যেমন ও কাবায় খোদা যদি রায়, আমরা অনেক টাকা খরচা করে হজ করতে চলে যাই, কিন্তু ছোট একটা উপমা, ছোট একটা প্রশ্ন মাঝখানে রয়ে যাচ্ছে, কি ও কাবায় খোদা যদি রায়, খোদা যদি রায় আমার পীরের সাথে ভেদের কথা কে বলায়, বলো আমার পীরে, ও বলো আমার পীরে, ও কাবায় খোদা যদি রায়, ও কাবায় খোদা যদি রায় ওরে আর কথা কে বকায়, পীর ধরে হকি পীর ধরে হকিকত জানা যায়, পীর ধরে হকিকত জানা যায়, জানা যায় পাঞ্জে গানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি বলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি বলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের, তুমি টাকার জোরে, তুমি টাকার জোরে কাবা ছোট, তুমি টাকার জোরে কাবা ছোট, আমার কাবা সেই জানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি বলে হাফেজ মাওলানা, শায়ের বড় সুন্দর ভাবে সাজিয়েছেন ভাষাকে। দেখুন আহলে হাদিস বলছেন, ওয়ামা খালাক আদম হাসুরতি, আর যা বাংলা মিলিম আমরা বুঝি, কে সঙ্গে আল্লাহ পাক এলান করছেন যে আমি আমার আকারে ইনসানকে সৃষ্টি করেছি, আর সে মানুষ সে ইনসান আমার পথে অগ্রসর হতে পারে যে এমন একটি আকারের তালাশ করে। দেখুন ভাই, সেই আকার হচ্ছেন আমার প্রিয় মুর্শিদ। তাই একজন আহলে পীর, আহলে পীর পারস মানুষ বলছেন কি, ও আমার পীরের জিল্লাতে, পীরের জিল্লাতে, জিল্লা অর্থাৎ রূপ। স্যার বলছেন আমার পীরের জিল্লাতে, পীরের জিল্লাতে মোহাম্মদের সাদকা পাওয়া যায় ওয়াসিলাতে, কেন মোহাম্মদের সাদকা পাওয়া যায় ওয়াসিলাতে, কেন মোহাম্মদের, ও আমার পীরের জিল্লাতে, আমার পীরের জিল্লাতে মোহাম্মদের সাদকা পাওয়া যায় ওয়াসিলাতে, আগে মান আরাফা, আগে মান আরাফা নফসা হুতে, আগে মান আরাফা নফসা হুতে, নফস কে করলা ফানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি বলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি বলে হাফেজ মাওলানা, আগে মান আরাফা, আগে মান আরাফা নফসা হুতে, আগে মান আরাফা নফসা হুতে, নফস কে করনা ফানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি বলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা। অনেক সময় দেখা যায় কি, নিজের ভাড়ে কুকুর নেই, আর অপরকে নসিহত শোনাই, জ্ঞান দি, সেই সব মানুষের জন্য আমার শায়ের আরো ছোট্ট করে কিছু বক্তব্য রাখছে, লক্ষ্য রাখবেন।
আগে নফসের বিচার কর, ও আগে নফসের বিচার কর, নফসের বিচার কর, খুদকে চিনে ওলি আল্লাহর দাবেদারি ধর, আগে খুদকে চিনে লোকরা ভাবে খুদকে চিনে ওলি আল্লাহর দাবেদারি ধর কেন, ও আগে নফসের বিচার কর, আগে নফসের বিচার কর, খুদকে চিনে ওলি আল্লাহর দাবেদারি ধর, কামেল মুর্শিদ চিনে, কামেল মুর্শিদ চিনে বাজি ফাপান, কামেল মুর্শিদ চিনে বাজি ফাপান, মাটিতে ফুলবে সোনা, আমি হলাম পীরের দিওয়ানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি বলে হাফেজ মাওলানা, কালামের শেষ কথায় আমি হলাম পীরের দিওয়ানা, আরো কি দেখুন, ও আমি হাজী না কাজী, আমি হাজী না কাজী, হাজী না কাজী, এমন আমি পীর ধরেছি আল্লাহ খোদরাজি, কেন এমন আমি ও আমি হাজি না কাজি, আমি হাজি না কাজি, এমন আমি পীর ধরেছি আল্লাহ খোদরাজি, আমার যেমন সাজায়, আমার যেমন সাজায় তেমনি সাজি, আমায় যেমন সাজায় তেমনি সাজি, আমার নায়ক ভাবো না, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি হলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা, তুমি হলে হাফেজ মাওলানা, আমি হলাম পীরের দিওয়ানা। আলো চলছে
ফরমাইশ কালাম লক্ষ্য রাখবেন। কওয়ালি দেখুন দাদা, আমি আপনাদের সেবায় বা পীরের দোয়াতে আর চরণে অনেকবার এসেছি আপনাদের সামনে, আর এই সর্ব শুনছি সর্বপ্রথম কে বাংলা শোনা। এ ধরনের ভাষা যদি আমি আমার বাড়িতে শুনতাম তাহলে এই প্রোগ্রাম আমি নিতাম না। আশা ছিল কি এটা কাওয়ালি অনুষ্ঠান, আর তার মধ্যে দু এক বছরের মধ্যে এমন রং চেঞ্জ হয়ে গিয়েছে, বুঝতেই পারিনি, মাফ করবেন। ফরমাইশ আপনাদের সামনে রাখছি, দেখুন হয়তো আপনাদের পছন্দ হতে পারে। শানে খাজা হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রহমাতুল্লাহের শান, তো কোথায় ছিলাম ওরে, কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় যাব কি তার ঠিকানা, আর খোদার খেলা খোদার নীল সে ছাড়া কেউ জানে না, তবে তরিকের কোরআন বলে ওরে সাবি জানেন আল্লাহ রলি লাম আলি ভেজে ফানা, তো একদিন এক সওয়ালি দেখো, একদিন এক সওয়ালি দেখো, হঠাৎ কি সে ভাবিল আর মনে কিছু আসানি, খাজা জিদারে গেল, তো মনে মনে এই কথা তার একিন করে রে খেছে, ভাবে আমার মনের খবর খোঁজা, যদি বলতে পারে আমাকে, তো তাহলে আনিব ইমান, তাহলে আনিব ইমান, আমি পড়িব তার কালেমা, আর সারা জীবন পূজিব তার রাঙা চরণ দুখানা, তো খাজার দ্বারে পৌঁছে তখন বাজারদার পৌঁছে তখন ওরে প্রশ্ন করে খাজাকে, আর খোদার প্যারা অলির অলি সবই তো বুঝতে পারে, সেই সবারই খাজার দ্বারস্থ হচ্ছেন এবং বলছেন কে হুজুর আমি শুনেছি আপনি নাকি আল্লাহর ওলি, আর যদি আপনি সত্যি আল্লাহর ওলি হন তাহলে আপনি সত্য সত্য বলুন আমি আপনার দ্বারস্থ কেন হয়েছি। তার প্রতি উত্তর হযরত খাজা মঈনুদ্দীন চিশতি রহমাতুল্লাহ কি বলছেন, তো জবাব দিলেন হাসি মুখে, জবাব দিলেন হাসি মুখে ওই খাজা পিয়া তাহারে, বলে মুরিদ হাওয়ে আমার কাছে
এসেছো একিন করে, তো যখন ওই সাবালিও ভান ওরে মান পাইল, আর খাজা কে শরণ কর বলিয়া উঠিল কি কে বসে আছেন আমার পীর, সেই দিবানা বলছে কি বসে আছেন আমার পীর, নিয়ে খোদাই জাগি বসে আছেন পীর আমার, নিয়ে খোদাই ভান্ডার পীরের পায়ে, পীরের পায়ে, পীরের পায়ে ধরে নে আশার ঝুলি ভরে, পীরের পায়ে ধরে নে আশার ঝুলি ভরে নে, পীরের পায়ে ধরে নে বসে আছেন পীর আমার, নিয়ে খোদাই ভান্ডার বসে আছেন পীর আমার, নিয়ে খোদাই ভান্ডার পীরের দামন, পীরের দামন ধরে নে আশার ঝুলি ভরে নে, পীরের দামন ধরে নে পায়ে ধরে নে আশার ঝুলি ভরে নে, কেন আল্লাহ 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 কি শানে পীর তার জমে আফদাল ফকির, আল্লাহ 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 কি শানে পীর তার জমে আফদাল ফকির, হয়ে গেল চোর অলি তার ঝুঁকিয়ে নিজের শির, নেয়ে জীবনের দাম হয়ে যাস না রে নাকাম, নেয়ে জীবনের দাম হয়ে যাস না রে নাকাম, পীরের চারণ হকিকত কি, হকিকত কি যে লে লে পীরের জামাল ধরে, হকিকত কি যে লে লে পীরের চারণ Thank you.
হ্যালো, খেয়াল করো কথা কি। ওরে কোরআন নিয়ে বাহাজি করো, জানো কি কোরআনের খবর? আর কোন কোরআন আনলেন ঈমান কর, কোন কোরআনের কদর? আর কটা কোরআন আছে বলো, কোন কোরআন হলো জিন্দা? আর ভালো করে জেনে শুনে বলো, কোন কোরআন হলো মুর্দা? ওরে কায়দা করে কায়দা পড়ো, ওরে কায়দা করে কায়দা পড়ো, কায়দাতে যত কায়দা। আর কায়দা সঠিক বুঝিবে যখন, তখনই হবে ফায়দা। আলিম হতে ইয়াহারো বুঝে আসিবে যখন, আর কোরআন পড়া কোরআন বোঝা বন্ধু সহজ হইবে তখন। দেখুন ভাই, কথা দিয়ে খেয়াল করবে কেন, নসিহাতের কথা শুনেছেন, সেই সূত্রে আমি ওনাকেও বলছি, ওনাকে কথাগুলো খেয়াল রাখতে বলছি। এ শুনেছেন, কোথায় ছিলাম কোথায় এলাম? দেখুন ভাই, প্রথমে ছিলাম বাবার মস্তকে, তারপর মায়ের গর্ভে এসেছি, তারপর পৃথিবীতে এসেছি। লক্ষ্য রাখবেন পরের কথা ছালিছেন কি, কে প্রাইমারির ছাত্র হয়ে, হ্যালো প্রাইমারি, ওরে প্রাইমারির ছাত্র হয়ে কলেজের বই নিলে হাতে, আর মানে মতলব বুঝবে কি গো, আর মিমকে ওই পাবে হাতে। কেন, কে পড়লে শুধু হবে না পড়া, ও গো মানে মতলব বুঝবে কি, আর ভেদ না বুঝে বইলে বোঝাও, ও বন্ধু লাভ লোকসান বুঝবে কি। কে আলিপি কে মিম কে আবার হয় জেলাম, আর দুই ধারে তে আলিপ মিম কে আবার হয় যে মিম, তো ভেদ ছাড়া ভেদের খবর, খবর খবর, আর কে বুঝিবে দুনিয়ায়, আর হকিকাতে বাচুকাদের তাই সবারে বলে যায়। তাই সাহেব বলছেন কি, কে শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে, ওরে লাশরি কালাহু আল্লাহ স্বীকার করেছে। কেন, ওরে তরিকাতে তথ্য বোঝ, আর হকিকাতে রাখ না খোঁজ, ওরে তরি, আরে হকিকাতে রাখ না খোঁজ, তরিকাতে আগে বোঝ, আর মারুফাতে আল্লাহ নিজে ধরা দিয়েছে, ও পাগল ধরা দিয়েছে, শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে, লাশরি কালাহু আল্লাহ স্বীকার করেছে, তরিকাতের তথ্য বোঝ, হকিকাতের রাখ না খোঁজ, তরিকাতের তথ্য বোঝ, হকিকাতের রাখ না খোঁজ, তথ্য বোঝ, হকিকাতের রাখ না খোঁজ। শালিছেন কি, ওরে তরিকাতের তথ্য বোঝ, হকিকাতের রাখ না খোঁজ। কেন, ওরে মারুফাতে আল্লাহ নিজে ধরা দিয়েছে, ও পাগল ধরা দিয়েছে, ছড়িয়াতে নিরা
শিকার খোদা গোমর রয়েছে, লাশরি কালা হুবালা শিকার করেছে। আজরাইলের হাতে মাটি জান্নাতে এলো কেন, আর সুন্দর করে পুতুল গড়ার হুকুম দিল। আজরাইলের হাতে মাটি জান্নাতে এলো, সুন্দর করে পুতুল গড়ার হুকুম দিল। খোদ খোদা ওই ফেরেশতায় আলা সুরাতে হি কয়, আর খোদ খোদা ওই সুরাতে হি কয়। আর খোদ খোদা ওই ফেরেশতায় আলা সুরাতে হি কয়, কি কয়, আর যার আকারে ওর যার আকারে যার আকারে, দেখুন খোদ খোদা সেই সুরাতে বলছেন কি, আর যার আকারে ফেরেশতা ওই পুতুল গড়েছে, আরে পুতুল গড়েছে, শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে, লাশরি কালা হুবালা শিকার করেছে, শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে। আমার এই কথা কেউ গা পেতে নাই, কিছু করার নাই আমার, লোকের স্যার পরে কথা কি, ওরে আলিফের আকারে পুতুল গড়া হলো, মুহাম্মাদের নূরের রূহ বক্সে দিল। দেখো স্যার লিখছেন কি, আলিফের আকার আকারে পুতুল গড়া হয়েছে, আর মোহাম্মদের নূরে সেই রূহ বক্সে দিচ্ছে কেন, ওরে আলিফের আকারে পুতুল গড়া হলো, মোহাম্মদের নূরের রূহ বক্সে দিল। কেন, ওরে পুতুল যখন নীল দাম হয়েছে গেল আদম, পুতুল যখন নীল দাম হয়েছে গেল আদম, পুতুল যখন দম নিয়েছে সে আদম হয়ে গেছে কেন, ওরে পুতুল যখন নীল দম হয়েছে গেল আদম, পুতুল যখন নীল দম হয়েছে গেল আদম, আর আলিফের হ্যালো ওরে আলিফের আকার ওরে আলিফের, আরে আলিফ লাম মিমেতে মিশে আদম হয়েছে, আরে আদম হয়েছে, শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে, লাশরিকা লাহু আল্লাহ শিকার করেছে, শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে, লাশরিকা লাহু আল্লাহ শিকার করেছে। পরে কথা কি, ওরে আজরাইলা আজরাইলা ভেদ বুঝে ইনকার করে, লালো তেরি তোপি খোদা দিল তারে, আজরাইলা ভেদ বুঝে ইনকার করে,
লালো তেরি তোকে খোদা দিল তারে জান্নাতে আর আখসাতে দুবারে সেজদা করে ওরে জান্নাতে আর আখসাতে দুবারে সেজদা করে ওরে এক রাকাতে ওরে এক রাকাতে তাই দুবারে সেজদা হয়েছে দেখো দেখেন প্রচুর হয়ে গেল কাছে এক রাতে কেন দুবার সেজদা হয়ে গেছে কেন দেখুন ভাই আমি একজন ছোট নগণ শিল্পী উনি একজন নাম করা শিল্পী বাংলার দাদা কথা খেয়াল করবেন বাংলার বুলবুল অর্থাৎ ওনার নাম আছে দাম আছে আমার কোনো নাম দাম নেই আমি ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের কাছে কিছু জানার চেষ্টা করছি কেন জানার বিষয় আছে তো নাকি কী দাদা ঠিক তো নাকি আমি একজন ছোট শিল্পী লোক রাখবেন এবং কোথাকার মাটি নিয়ে আদম তৈরি করেছিল আমি কিছুই জানি না আমার কিছু জানার প্রয়োজন আছে ভাইয়ের কাছে লোক রাখবেন সালি ছেলে কি আলি পের আজরাইল আর আজরাইল না ভেদ বুঝে ইনকার করে লালো তেরি তো খোদা দিল তারে তাই এক রাকাতে এক রাকাতে তাই দুবারে সেজদা হয়েছে আর সেজদা হয়েছে শরিয়াতে নিরাকার খোদা গোপর রয়েছে শেষ কথায় লেখক লিখছেন কি ওরে আল্লাহ ছাড়া ওরে আল্লাহ ছাড়া সিজদা হারাম বলে কোরআন কোথায় আছে আল্লাহ তারে কর সন্ধান দেখো সালিছেন ভাই আল্লাহ ছাড়া সিজদা হারাম সিজদা করলে আল্লাহকে দেখা উচিত কোথায় আছে আল্লাহ পাক তাকে সম্মান করতে হবে সালিছেন কি ওরে আল্লাহ ছাড়া সিজদা হারাম বলে কোরআন কোথায় আছে আল্লাহ তারে কর সন্ধান ওরে বাচ্চু কাদের হুশিয়ার পীর বিনা সবই আধার বাচ্চু কাদের হুশিয়ার পীর বিনা সবই আধার বাচ্চু কাদের হুশিয়ার পীর বিনা সবই আধার কেন আরে আদমের ওরে আদমের ভিতরে আল্লাহ বিরাজ করেছে ওরে বিরাজ করেছে শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে না শরীক আল্লাহ আল্লাহ স্বীকার করেছে শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে না শরীক আল্লাহ আল্লাহ তরিকাতের তত্ত্ববোধ হকিকাতের রাখ না খো তরিকাতের তত্ত্ববোধ হকিকাতের রাখ না খো তরিকাতের তত্ত্ববোধ হকিকাতের রাখ না খো কেন মারুফতে আল্লাহ নিজে ধরা দিয়েছে আর ধরা দিয়েছে শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে লা শরীক আল্লাহ আল্লাহ স্বীকার করেছে শরিয়াতে নিরাকার খোদা গোপন রয়েছে ওরে চার তরি কি ভাই
আসল ভাই তুই কে কথা লোকাবেন ওদিকে শুনেছেন ওরে চার তরিখ ভাই বলা সহজ তাতে ঢোকা তো সহজ নাই কেন চার কে যে বুঝিবে রে ভাই সে আল্লাহর ওলি হয়ে যায় কত দিখাল করবেন কে মারুফতি ভাই করতে গেলে আগে কায়দা কানুন শিখতে হয় আর কামেল পীরের কামার সালায় বন্ধু কাঁচা লোহা পাকাতে হয় তোমরা তো ভাবতে পারেন কি কামেল পীর কোথায় পাবো যেমন এখানে আছে মুগুল সা বাবা লোক আমি সালিছেন কি কে ফকির ফকির করি মোরা আসল ফকির ভিক্ষা নেবে না ওরে ফকির যদি তোর দেয় কিছু ও পাগল সারা জনম ফুরাবে না শরিয়াত তরিকাত হকিকাত এই তিনটি ক্লাস পাশ করে আর তারপরেতে ঢোকা যাবে বন্ধু মারুফাতের ভিতরে তোলো লালো সাগলব লালো সাই মোহ মায় আগুনে জেলে পুড়িয়ে দাও তারপরে তুমি ধীরে ধীরে বন্ধু মারুফাতে পাবাড়াও কেন কে ফকির যাহা বলে মুখে তা সাথে সাথে খলিবে আর মারুফাতে ঢুকলে পরে আল্লাহর অলি কে চিনিবে তো অলি আলি পীর ফকির আর এরাই জানে গোপন রাজ আর তাই তো জাকির কলম ধরে ইশারাতে জানায় আজ তাই শালিছেন কি আগে চিনে নে তুই পীর ও পাগর পিল হয় আল্লাহর ফকির আগে চিনে নে তুই পীর পীর হয় আল্লাহর ফকির আর পর্দা তুলে দেখ মোগুল সা আল্লাহরি ফকির আর পর্দা তুলে দেখ কি হয় আল্লাহরি ফকির আর পর্দা তুলে দেখ কি ওই ফকির ফকির আগে চিনে নে তুই পীর পীর হয় আল্লাহরি ফকির আগে চিনে নে তুই পীর পীর হয় আল্লাহরি ফকির আর পর্দা তুলে দেখ কি ওই ফকিরের ফকির আর পর্দা তুলে দেখ কি ওই ফকিরের ফকির আর পর্দা তুলে দেখ কি ওই ফকির আল্লাহর ওলিকে চিনলে কি পাওয়া যায় লোক আমি সালিছেন কি কাবা কেবলা চেনাবে হাকের পথকে বানাবে সালিছেন কে কাবা কেবলা চেনাবে হাকের পথকে বানাবে কেন কাবা কেবলা চেনাবে কাবা কেবলা চেনাবে হাকের পথকে বানাবে কাবা কেবলা চেনাবে হাকের পথকে বানাবে বিচারের দিনে পীর তোর উকিল সাজিবে 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 কেন তোকে পড়াবে জানজির
তোকে পরাবে জানজির হয়ে যাবি তুই স্থির, তোকে পরাবে জানজির হয়ে যাবি তুই স্থির। আর পর্দা তুলে দেয় বকুশা আল্লাহরই ফকি, আর পর্দা তুলে দেয় বকুশা আল্লাহরই ফকি, আর পর্দা তুলে দেয় বকুশা আল্লাহরই ফকি। আমি চিনতে পেরেছি কেন পীরের জালুয়া দেখেছি, আমি চিনতে পেরেছি পীরের জালুয়া দেখেছি, আমি চিনতে পেরেছি পীরের জালুয়া দেখেছি। হাকাল আলী হাসর নাসর তোমায় মেনেছি, হাকাল আলী হাসর নাসর তোমায় মেনেছি, হাকাল আলী হাসর নাসর কেন মেনেছি। আমার পীর যে মহাবীর, আমার পীর যে মিহাবীর তিনি পীরের হয় পীর, তিনি পীরের যে হাবীর, আমার পীর যে মহাবীর তিনি পীরের হয় পীর। আর পর্দা তুলে দেয় বকুশা আল্লাহরই ফকি, আর পর্দা তুলে দেয় বকুশা আল্লাহরই ফকি, আর পর্দা তুলে দেয় বকুশা আল্লাহরই। আগে চিনে নে তুই পীর, পীর হয় আল্লাহরই ফকি, আল্লাহরই ফকি। আর পর্দা তুলে দেখ কি ওই ফকিরের দিকে, কি ওই ফকিরের দিকে, আর পর্দা তুলে দেখ কি ওই ফকিরের দিকে, আর পর্দা তুলে দেখ কি ওই ফকিরের দিকে। শোভ শাবে আজ শোনো শাবে মন দিয়ে, আমি শুনিয়ে যায় কি ঘটনা, আর সত্য সত্য যেন সাবে নয় কমিছে রটনা, সত্য ঘটনা কি তো বাধ্য বলে যায় দেখি চোরের মায়ের বড় গলা, চুরি করে চোখ রাঙায়, চোরের মায়ের বড় গলা চুরি করে চোখ রাঙায় কেন,
তো অল্প জলের পুঁটি মাছ তো অল্প জলের পুঁটি মাছ বড় বেশি ফার ফরায় আর এক টাকার ওই পাঁপড় ভাজা বড় বেশি কড়কড়ায়। তবে দেখুন বেশি কলকালো ভালো নয়, কেন দেখুন আমার স্যার বলছেন কে পায়ের জুতা আপনারা শুনে গিয়েছেন, আমি নাকি খুব বড় কামাল আর ইনি ক্ষুদ্রতম কামাল, মানে আমি 6,500 টাকায় গাইতে এসেছি আর ইনি 6,500 টাকায় গাইতে এসেছেন, মানে ছোট কামাল বলা বাহুল্য। তো যখন আপনারা শুনেছেন আমি বড় কলাল, তাহলে আমাকে বড় বড় বলা দরকার। তো বড় মর্তাবা আল্লাহ পাক কেমন হবে কায়েম করেছেন দেখুন, তো পায়ের জুতো চাঁদি হলে ও হে তবু তাহার পায়ে স্থান, আর বনে বিশাল ছিঁড়ে গেলেও কমে না তাহার মান। অনেকদিন পর আমি একটা আমার বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছি, মানে জেনার বাড়ি আপনাদেরই এলাকায় আশেপাশে আছে, তিনি আমাদের সঙ্গে আছেন। দেখুন দাদা, এতদিন গান বাজনা করে এসেছি আমি, কিন্তু এখন আমি আনবায়েত আছি, মানে আমার কোনো পীর নেই, আমার কোনো ওয়াসিলা নেই, তাই আমি আপনাদের সামনে শুনিয়ে গেছিলাম কোথায় ছিলাম আর কোথায় এলাম, কোথায় যাবো কি তার ঠিকানা। হায়াত মাহমুদের কথা তো আল্লাহ পাক তিনি জানেন, আর আমার গানের প্রশ্নের উত্তরই ভদ্রলোক দিচ্ছেন, মানে উনি নাকি প্রথম ওর বাবার মস্তিষ্কে ছিলেন, তারপরে ওর মায়ের পেটে এসেছেন। দাদা আপনারা একটু জিজ্ঞাসা করে বলবেন কোন হাদিস থেকে পেয়েছে বা এর গুরুদেব কে, প্রথমে নাকি ইনি ওর বাবার মস্তিষ্কে ছিলেন। দেখুন পশ্চিমবাংলার মুখে বাচুর মুখে ডুপ্লিকেট করার ওয়ালা বহুত আছে, বহু শিল্পী বহু, যদি স্টেজে আমি ল্যাংটো হয়ে নাচি তো এদের মতো শিল্পীরা ল্যাংটো হয়ে নাচবে, কেন বাছুর বিক ল্যাংটো হচ্ছে, তাহলে বলা দরকার কে এদের মতো শিল্পীদের মস্তিষ্কে আমি ঢুকে বসে আছি বা ও আমার মস্তিষ্কে ঢুকে বসে আছে। এখানে হাদিস কোরআন চিনা আছে, দেখুন যার কোনো ভীত নেই সে আবার শিল্পী, আবার ক্ষুদ্রতম শিল্পী, ঠিকই বলেছেন ক্ষুদ্রতম শিল্পী, এদের মতো শিল্পী না তো আসতে পায় পথে ঘাটে ভিক্ষা করে বেড়ায়। গান বাজনা আমরা শিখেছি, মেহনত করতে পারি এবং নিজের বুকের রক্তকে পানি করে আপনাদের কাছে ফেলে দিতে পারি বা ফেলছি, এবার আপনাদের পছন্দ আপনারা নেন বা না নেন। ছোট্ট একটি বাক্যা দেখুন, তো আজমিরেতে তো আজমিরেতে বইল যখন ওই ইসলামের শীতল হাওয়া, আর পৃথ্বীরাজের বন্ধ হলো তখনই নাওয়া খাওয়া, তো অবশেষে জয়পাল যোগী করলো রাজা আহ্বান, আর যেভাবে হোক খাজাজি রাজ করতে হবে অবসান। তখন বাদশাহী আমল ছিল, আর যখন আমার হযরত খাজা মনির চিশতি রহমাতুল্লাহ
হিন্দুস্তানের বুকে সর্বপ্রথম কদম রাখলেন আর তিনারও টনক লড়ে গেলেন। পরে ঘটনা ঘটছে কি, তো অনেক চেষ্টা করলো যোগী, ফলল না তার কোনো ফল, লন্ড ভন্ড করে দিলেন বাজাজি তার জাদুবল। শেষে পৃথ্বীরাজকে বলল যোগী, ওরে রয়েছে একটি উপায়, আর পীরকে যদি কোনো ভাবে ইমান নষ্ট করা যায়। পৃথ্বী রাজাকে জয়পাল যোগী বলছেন কি, হুজুর আমার জাদু তো এনার সামনে কোনো কিছুই হচ্ছে না, আর আমার দ্বারা সম্ভব না, তবে সম্ভব একটা রাস্তা আছে, সেই রাস্তাটা কি, তো নগ্ন দেহি এক নারীকে, নগ্ন দেহি এক নারীকে পাঠালো তার আস্তানায়, আর নাচানাচি করলো সুর নারী নানান ভঙ্গিমায়। সেই অলঙ্গ নারীকে পাঠালেন কে, তুমি ফকিরের সামনে গিয়ে নাচানাচি করো, হয়তো ফকিরের ইমান নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু তো খাজা পিয়ার জালালিতে ওই মাথার পাগড়ি খুলিয়া, আর সেই নারীকে লক্ষ্য করে দিলেন তখন ছুড়িয়া, তো মাথার পাগড়ি শাড়ির মতো জড়িয়ে গেল তার গায়ে, শেষে রমণী হাত জাড়ো করে পড়িল খাজার পায়ে। তো আতাও পুরাই ঘটনাকে ওরে নসি হাতে যাই লিখে, আর বাচুর ফিক গাইছি এ গান, আমি থাকতাম যদি সামুখে, মানে এরকম রুবারু যদি থাকতাম হয়তো আমার মতো ছেলে বলেই বসতো কি কে ও মন। হ্যালো বাচ্চা, আম শোনো খেলাম, বড় মেহনতের ফল, কে ও মন ভাঙ্গানো কার মাঝি হইও না, আরে ও মন ভাঙ্গানো কার মাঝি হইও না, কেন ওরে ঢেউ লাগিলে, ওরে ঢেউ লাগিলে উঠবে পানি, প্রাণ বাঁচাতে পারবে না, ভাঙ্গানো কার মাঝি হইও না, ও মন ভাঙ্গানো কার ভাঙ্গানো কার মাঝি হইও না, ওরে ঢেউ লাগিলে, ওরে ঢেউ লাগিলে উঠবে পানি, ওরে ঢেউ লাগিলে উঠবে পানি, প্রাণ বাঁচাতে পারবে না, ভাঙ্গানো কার মাঝি হইও না, ও মন ভাঙ্গানো কার মাঝি হইও না, ও মন ভাঙ্গানো কার মাঝি হইও না, ভাঙা নৌকার মাঝি হইও না, কেন আগে গুরু ধরে শিক্ষা কর, আগে গুরু ধরে শিক্ষা কর, তুমি তারপরে ওই হালিত
ধরো হে আগে গুরু ধরে শিক্ষা করো তুমি তারপরে খালি ধরো হে নইলে হাঙর কুমির নইলে হাঙর কুমির করবে আহার নইলে হাঙর কুমির করবে আহার শিখবি রে মাঝিয়ানা ভাঙা নৌকার মাঝি হইও না ও মোনা ভাঙা নৌকার মাঝি হইও ও মোনা ভাঙা নৌকার মাঝি হইও না আরে ও মোনা নইলে হাঙর কুমির নইলে হাঙর কুমির করবে আহার নইলে হাঙর কুমির করবে আহার শিখবি রে মাঝিয়ানা ভাঙা নৌকার মাঝি হইও ও মোনা ভাঙা নৌকার মাঝি হইও না ও মোনা নাজিল হয়েছেন আর জিন্দা কোরআন কাকে বলে দেখুন জিন্দা কোরআন কাকে বলে যারা পীরপরস্ত মানুষ তাদের ছেলেরাও বলে দেবে জিন্দা কোরআন তার বলে ইমান কাকে বলে আলিফ লাম মিম বা তার চেহারা কি আমি তো পারবো না দাদা বলতে কারণ আমরা কিছুক্ষণ আগে শুনে গেছেন আমি বলে গেছি আমি আন বায়াত আছে এখন বায়াত হয়নি আমার মনে হয় আমার এমপি শিল্পী বায়াত হয়েছেন না হয় এত বড় বড় কথা বলতে পারবেন না তাই আপনারা এই প্রশ্নগুলো মনে রাখবেন আমার দোখানা গানের পর আমার ভাই গাইবে এনার কাছ থেকে প্রশ্নের মানেগুলো জেনে নেবেন বা আমরাও জানবো শেষের কথায় তুমি মাত্র দুদিন চাঁদ ধরেছ তুমি মাত্র দুদিন হাল ধরেছ তাতে পাকা মাঝি হয়ে গেছ হে তুমি মাত্র দুদিন হাল ধরেছ তুমি পাকা মাঝি হয়ে গেছ হে তোমার কয় পুরুষের তোমার কয় পুরুষের ব্যবসা এমন তোমার কয় পুরুষের ব্যবসা এমন আছে কি হে তা জানা ভাঙা নৌকার মাঝি হইও না ও মোনা ভাঙা নৌকার মাঝি হইও না ও মোনা ভাঙা নৌকার মাঝি হইও না ও মোনা ভাঙা নৌকার মাঝি হইও না Oh, oh, oh.